আজ আমরা আবার স্কাই ব্লক খেলবো। তো এর আগের দিন আমরা ওখানে একটা ক্ষেত তৈরি করছিলাম, কোথায় আমাদের সেই গম ক্ষেত, ধান ক্ষেত কোথায় সব। সো এখানে আমরা এর আগের দিন, ওকে, এখানে কিছু মনস্টার মরছিল, এখান থেকে আমরা ইএক্সপি পেয়ে গেলাম। তো যা বলতেছিলাম, এখানে এখানে আমরা গম আর ক্যারোটে দুইটা জিনিস লাগাইছিলাম। আর এখানে আমাদের যে গাছগুলো দেখো কত বড় হয়ে গেছে, এখানে অনেকগুলো গাছ হয়ে গেছে, বাগান একদম বাগানের মতো হয়ে গেছে অনেকটা। এটা তো দেখে অনেক বড় হয়েছে, ওইটা আমাদের কাটতে হবে পরে। আর দেখো এখান থেকে কতগুলো কবস্টন জোগাড় করে রাখছে, আর গাছ কেটে কেটে এখান থেকে দেখো আমাদের কতগুলো উড হয়ে গেছে, দুই স্টেক, তিন স্টাকের কাছাকাছি প্রায় আর কি। আর এখান থেকে আমাদের, আমার কাছে অনেকগুলো উইটও আছে, উইটগুলো কোথায় রাখছি, উইটের থেকে সিড বেশি হয়ে গেছে দেখতে পারতেছো। সো যাই হোক, সিডগুলো সব কম্পোস্টারের ভেতরে দিলেই কাজ হয়ে যাবে আমাদের, কারণ ওইগুলো থেকে আমরা পরে আবার। আর এখান থেকে কিছু কোল পরে আমি কাঠ তৈরি করে রাখছি, কারণ আমাদের কোল অনেক কাজে লাগবে পরে। আর আমাদের কিছু টর্চ তৈরি করতে হবে, যাতে আমরা এরিয়া লাইট আপ করতে পারি। সো আমাদের কাজকর্ম সব শুরু করে দিতে হবে। তার আগে তোমাদেরকে আরো একটা জিনিস দেখায়, ওই দেখো ওইখানে দেখতে পারতেছো পুরাটা আমি কবলস্টোন দিয়ে ঘিরে দিছি, যাতে পুরাটা আমরা মাইন করতে পারি। ভেতরে যা আছে ওখান থেকে সব আমরা মাইন করে বের করে ফেলবো। এখান থেকে প্রথমে আমি এক কাজ করি, আমার যে লগ আছে এখান থেকে কিছু উড, ও কতগুলো হয়ে গেছে, অনেক উড বের করে ফেলছি এখান থেকে আমরা। আর এখান থেকে আমার এখন দাঁড়াও কিছু টর্চ তৈরি করে নিতে হবে, সব থেকে বেশি প্রয়োজনীয় জিনিস যেটা, কারণ এরিয়া আমাদের লাইট আপ করতে পারে। এই কবলস্টোন আর লাভার যে মানে আর কি কবলস্টোন জেনারেটর আছে, পানি আর লাভার, এটা আমাদের এখান থেকে সরাই অন্য কোথাও তৈরি করতে হবে, এটা একদম রাস্তার ভেতরে পড়ে গেছে। তো চলো আগে আমি ব্রিডিং করাই দিয়ে আসি, গরু ভেড়া ছাগল ওদের সবার ব্রিডিং করাই দিয়ে আসি। আর আমার প্লানসুলেটা আরো বড় করবো, এখান থেকে জন্য জায়গা তৈরি করতেছি। অফলাইনে মোটামুটি অনেক কিছুই করছি আমি, এদের লোম আবার নতুন করে হইতেছে না, তার কারণ হলো এখানে কোনো ঘাস নাই, ঘাস না খেলে ভেড়ার লোম নতুন করে কখনোই হবে না। দেখি কাকুস তুমি সরো এখান থেকে, সরো, তোমার এখানে কোনো কাজ নাই, নাও তোমরা খাও, ব্রিডিং করো সবাই, ব্রিডিং করো। আমার আরো অনেকগুলো গরু লাগবে, কারণ আমরা এনচ্যান্টিং করব। সো এর কাছ থেকে সিল্কের আরো একটা বই নিতে হবে আমার, বাকি ভিলেজাররা কোথায়, সব তো পানির নিচে ঘুরে বেড়াইতেছে। ওকেই, এখান থেকে আয়নগুলো মারা গেছে দেখতে ভাই, এখানে এখানে তো জম্বির শব্দ কেন, ভেতরে কি জম্বি স্পন হয়েছে নাকি, যে দেখি দাঁড়াও, মনে তো হইতেছে তাই, মনে তো হইতেছে এরকমই কিছু। এখানে না না না, এখানে কোনো জম্বি স্পন হয় না, এখানে যে ভিলেজার ছিল এদেরকে মারে নাই, আমি মনে করেছিলাম এখানে জম্বি স্পন হয় ভিলেজারদের মেরে ফেলছে। এক কাজ করি, এরিয়াকে আমি লাইট আপ করে দিই, যাতে এখানে কোনো জম্বি আসতে না পারে। তো কাকুর কাছে এখন আমরা আইটেম সেল করবো, মানে আর কি লাঠি সেল করে এই এমরেল্ড নিবো ওর কাছ থেকে। এখন আমি দেখি কাকু তোমার কাছে যাই আছে এমরেল্ড দাও, আমার এমরেল্ড লাগবে আমার এখন অনেকগুলা, কারণ আমাদের বই কিনতে হবে লাইব্রেরিয়ানের কাছ থেকে। আচ্ছা এখানে আরো একটা ভিলেজার আছে এই লাইব্রেরিয়ানের কাছে, কাছে ভালো কিছু নাই, ফালতু ফালতু লাইব্রেরিয়ান। সিল্কের আর একটা বই কিনতে পারলেই তারপর মনে করো আমরা ইয়ে করবো, এই জায়গাটা আগে আমি সম্পূর্ণ মাইন করবো, কারণ সিল্কের আর একটা পিকেক্স লাগবে এই জায়গাটা সম্পূর্ণ মাইন করার জন্য আমাদের। ওকে আসো কাকু আসো, তোমার কাছ থেকে লাঠি কিনে আমরা আগে 9টা 12টার মতো লাগবে, মেবি 11টা। ওকে আমাদের এখান থেকে 12টা নেওয়া হয়ে গেছে, আর প্রয়োজন নাই, এবার আমি এখান থেকে যাইতেছি, তোমরা এখানেই থাকো, এখানে আমার আসার কোনো প্রয়োজন নাই। দেখি সাইড দাও, সাইড দাও, আমার এখান থেকে বের হইতে দাও, এখানে তো জম্বির শব্দ কোথা থেকে আসলো ওইটাই তখন আমি বুঝতে পারতেছি না। সো আমাদের এখন একটা বই লাগবে, মানে একটা নর্মাল বই লাগবে এর কাছ থেকে সিল্কের বই নেওয়ার জন্য। নর্মাল বই তো আমার কাছে আগে থেকেই ছিল, এটা আমি নিয়ে আসি আমার বাসার বাসার চেস্ট অথবা এখানে যে স্টোরেজ রুমের মতো করে আর কি তৈরি করতেছি, এখানে চেস্টের ভেতরে আছে মেবি। আর এদিকে ধান গম সব বড় হয়ে গেছে, ওগুলো আমাদের ভাঙতে হবে। এই তো এখানে দুইটা বই আছে, আমি একটা বই খুঁজতেছি, দেখো আমার কাছে আগে থেকে অলমোস্ট আমার কাছে আগে থেকে দুইটা বই ছিল। এক কাজ করি, এগুলো একবার আমি ভেঙে নেই, কারণ বারবার এখানে আসা হবে না, একবারে ভাঙো ভাঙো সব তাড়াতাড়ি ভাঙো ভাঙো ভাঙো। এখান থেকে আমাদের একদিকে ক্যারোট আর একদিকে উইট আগের মতো করে লাগাইতে হবে। আরে ক্যারোট খাইতে, এখন আমরা খাবার খাইতে পারি, কারণ আমাদের ইএক্সপি জোগাড় করতে হবে এখন অনেকগুলা। এদিকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, ভাই গেমের ভেতরে তো বৃষ্টি কেন হয়, লাইটনিংও শুরু হয়ে গেছে, তাহলে আমরা ঘুমাইতে পারবো, লাইটনিং হলে ঘুমানো যায়, যাক ভালোই হয়েছে একদিক থেকে দেখতে গেলে। ক্যারোট লাগানো হয়ে গেছে, এখন আমাদের এখানে উইট লাগাইতে হবে। চলো আগে আমি ঘুমাই, সকাল করে নেই, তারপরে দেখতেছি যা করার তারপর করবো। আরে বাসার ভেতরে ক্রিপার, বাসার ভেতরে ক্রিপার, এখানে ঘুমানো সম্ভব নয় এখানে। চলো ভিলেজারদের ঘরে যে ঘুমাবো এখন, এছাড়া কোনো উপায় নাই আমার। আরে এখানে কঙ্কাল, একবার কঙ্কাল বলতেছি জম্বি, ভাগো আমি কোথায় যাবো, এবার এবার বিপদে পড়ে যাবো। আইটেম যা আছে সব এখানে রেখে আমার লাভ দিতে হবে, এছাড়া কোনো উপায় নাই। কিন্তু এত কষ্ট করে যে ইএক্সপি জোগাড় করছি, এগুলো তো সব ওয়েস্ট হয়ে যাবে মনে হইতেছে। ইএক্সপি পরে জোগাড় করা যাবে, তাড়াতাড়ি আইটেম সবের ভেতরে রাখো, অনেক কষ্ট করে এগুলো জোগাড় করছি আমরা, আইটেম তাড়াতাড়ি রাখো। ওকে কমপ্লিট, এবার আসো আসো, আমার মারবা, মারো, আমি মরবো তো ওরাও মরবে, আমার কাছে ইনভেন্টরিতে কিচ্ছু নাই। ওকেই আমি মরে গেছি, রিস্পন একদম খাটের উপর, আগে সকাল করে নাও তারপর অন্য কিছু। সকালবেলা এখানে কোনো মনস্টার এসে আমাদের মারতে পারবে না, আর ঘুমাইলে মেবি বৃষ্টিও শেষ হয়ে যায়। আরে এখানে এতগুলো আলু ছিল, আমি তো ভুলে গেছিলাম আলুর কথা, এখানে যে এতগুলো আলু লাগাই রাখছি এগুলো আমি ভুলে গেছিলাম, আলুগুলো এখান থেকে ভেঙে নাও সব, আমরা আলুও সেল করতে পারবো ওখানে ফার্মারের কাছে। আর খুব তাড়াতাড়ি আমাদের ট্রেডিং হল তৈরি করতে হবে, কারণ আচ্ছা এগুলো আমি পরে অফলাইনে লাগাই রাখবো, এগুলো আপাতত আমি চেস্টের ভেতরে রেখে দিই, এখান থেকে বের হয়ে যাই। আর কিছু আলু নিয়ে নেই, এগুলো আমাদের খাইতে কাজে লাগবে। আচ্ছা আলু মেবি রান্না করে খাওয়া যায়, দাঁড়াও দেখে নেই এটা আমি কাজ করে কিনা, এর আগে কখনো আমি আলু রান্না করে খাই নাই। তারপরেও ফার্নেসের ভেতরে যদি দেই, হ্যাঁ আলু রান্না হইতেছে, আলু সেদ্ধ আলু খাবো, এরপর আলু ভর্তা, আলু ভর্তা তৈরি করে খাবো আমরা। যাই হোক, এই তো এখানে মনস্টার চলে আসছে, বলতে না বলতে চলে আসছে মনস্টার। আসো আসো দাঁড়াও, একটা ম্যাজিক দেখবো, আমি এখান থেকে যদি মরে যাই তোমরাও মরে যাবাই, দেখো এখান থেকে বিদায় পৃথিবী, লাভ দাও, আমি মরবো তো ওরাও মরে যাবে, আমি ভালো করেই জানি। ওকে রিস্পন রিস্পন, ওরাও ওরাও মরে গেছে মেবি, মরে যাওয়ার তো কথা,
হ্যাঁ ওরাও মরে গেছে। সো আমি যা করতেছিলাম এখান থেকে আমার কাছে 12টার মতো এমেরাল্ড আর 2টা বই, এগুলা নিয়ে যাব এখন। এক মিনিট, আমার কাছে আগে থেকে 15টার মতো এমেরাল্ড ছিল, তাহলে আমি বোকার মতো এমেরাল্ড কেন, মানে আর কি লাঠি সেল করে নতুন করে ইয়ে কেন কিনলাম? আমি ল্যাক্ট্রিন নিয়ে চলে আসলাম, আগের দিন একটা ভিলেজার মারা গেছিল জন্য। আমাদের এখন সিল্কের আর একটা পিকেক্স তৈরি করতে হবে। সো আমার কাছে আয়রন, ওখান থেকে 3টা আয়রন পাইছিলাম আয়রনগুলো মরার পরে। সো সিল্কের পিকেক্স তৈরি করা কমপ্লিট। এবার চলো আগে আমি একটা সিল্কের বই নিয়ে নেই। দাও সিল্কের বই দাও, একটা একবারে 2টা বই কিনে নিব। একবারে 2টা বই কেনার প্রয়োজন নেই, দেখা গেল পরে ফরচুনের বই নিতে এটা আমাদের কাজে লেগে গেল বলা যায় না। যাই হোক, এখন আমাদের এটা এই সিল্কের পিকেক্সে আর কি সিল্কের বই লাগাইতে হবে, মানে আর কি বলতেছি নর্মাল পিকেক্সে সিল্কের বই লাগাইতে হবে, উল্টাপাল্টা কেন বলতেছি। অ্যানভিল কোথায়, তার জন্য EXP লাগবে আমাদের, কত 4 EXP লাগবে। এখন জোগাড় করো, কষ্ট করে এখন 4 EXP জোগাড় করো। এর আগের যে সিল্কের পিকেক্স ছিল এটা, এটা দিয়ে আপাতত মাইনিং এর কাজ শুরু করে দেবো। এখানে যে আমরা ওই ভেতরে যা আছে সব একদম মনে করো আমাদের মাইন করে ফাঁকা করে দিতে হবে, আর ইনভেন্টরিতে যা আছে সব এখানে রেখে চলো যাই। চলো একটা পিকেক্স আছে এটা নিয়ে আমরা মাইনিং করতে চলে যাই, ভেতরে যা আছে দেখা যাবে। আরে না না না, একটু লাভার ভেতরে মরছি, আমি মরছি, আমি এক্ষুনি মরবো। পিকেক্সটাকে ড্রপ করো, পিকেক্সটা আমি চাই না যে কোনো মতে পিকেক্সটা নষ্ট হোক। হ্যাঁ আমি আর এভাবে মরে লাভ কি, এখান থেকে লাভ দাও, লাভ দিয়ে মরে যাই একবারে। হ্যাঁ রিস্পন, ওকে রিস্পন্ড হয়ে গেছি। আমাদের এখন 4 EXP জোগাড় করতে হবে, 4 EXP। ও এগুলা এখানে আমরা যে, আচ্ছা পটেটো, এখন আমরা আলু ভর্তা। ও আমাদের তো EXP জোগাড় করতে আমাদের সার্ভাইভও করা লাগবে, সার্ভাইভ না করলে আমরা EXP জোগাড় করতে পারবো না। যাই হোক, এখান থেকে আমাদের কিছু খাবারের ব্যবস্থা করা হয়ে গেছে, এখন আলু ভর্তা খাইতে, মানে আর কি সেদ্ধ করা আলু খাইতে পারবো আমরা। এক কাজ করি, এগুলো আপাতত আমি আমার বাসার এখানে লাগাই দিই, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। আর একটা কাজ করা যায়, এখান থেকে কিছু পিকেক্স তৈরি করে নেওয়া যায়। কয়টা তৈরি করবো, 3টা তৈরি করলে এনাফ, 3টাই থাকুক। সো বাকি জিনিসপত্র সব এখানে রেখে 3টা, ও আমাদের মোটামুটি এখান থেকে কিছু জিনিসপত্র নেওয়া হয়ে গেছে। চলো ফুডও নিয়ে নিছি, এখন আমরা যাবো মাইনিং করতে, কারণ এখন আমাদের মাইনিং করে ভেতরের জায়গা পুরো ফাঁকা করতে হবে। এখানে আমরা ট্রেডিং হল তৈরি করব, আমাদের অনেক ভিলেজার লাগবে তার জন্য। আর এখানে আমাদের গ্রাস ব্লক দিতে হবে, যাতে এই ভেড়ার লোম দিয়ে আমরা পরে খাট তৈরি করতে পারি। কোথায় আমি চলে আসছি, এই জায়গা মাইন করতে আমি চলে আসছি, ভেতরে যা আছে পুরো মাইন করে ফাঁকা করে দিবি। সবেল দিকে মাটি ভেঙে ফেলো, এখান থেকে মাটিগুলো হচ্ছে সব থেকে বড় প্রবলেম। আর আমরা এখানকার মাটিগুলোও ভাঙতে পারবো এবার, তার কারণ হচ্ছে চারপাশ থেকে আমি কবলস্টোন দিয়ে দিচ্ছি, এখন আর কোনো চিন্তা নাই, সব মাটি আমরা এখান থেকে ভেঙে নিয়ে যেতে পারবো। এখান থেকে সব মাটি ভাঙার পর আমরা চাইলে আরও একটা ফার্মও তৈরি করে ফেলতে পারবো, একবারে এক কাজ দুই কাজ হয়ে যাচ্ছে আমাদের। এখান থেকে ডায়মন্ডের ওর আর আয়রনের ওর, এই জিনিসগুলো আর কোলের ওর, এগুলো জাস্ট আমাদের শুধুমাত্র ইয়ে দিয়ে ভাঙতে হবে, তোমার ওই সিল্কের পিকেক্স দিয়ে, যাতে ফরচুনের পিকেক্স দিয়ে পরে আমরা আরও বেশি করে নিতে পারি। এর ভেতরে একটা গ্যাপের মতো আছে মেবি, এই দেখো এখানে সব জম্বি ঘোরাঘুরি করতেছে। এখন এর ভেতরে তো গেলে আমাদের ধরে পিটানো শুরু করে দেবে, কেমনে যাবো ওর ভেতরে সেটাই আমি ভাবতেছি। আচ্ছা কোল আমরা এমনি পিকেক্স দিয়ে ভাঙি, কারণ কোল তো আমরা এমনিও জোগাড় করতে পারবো। এইটুকু জায়গার ভেতরে যে কত জিনিসপত্র রাখছে এরা, জাস্ট একবার দেখো ম্যাপ যে ক্রিয়েট করছে তার মাথায়। এগুলো স্টোনের, ও এগুলো ভাঙতে পারবো আমরা, তাহলে আমরা এই জিনিসপত্রগুলো সব ভাঙতে পারবো ইয়ে দিয়ে, তোমার স্টোনের। এটা ভাঙা যাবে স্টোনের, ও এটাও ভাঙা যাবে স্টোনের পিকেক্স দিয়ে, স্টোনের পিকেক্স সব কিছু কম বেশি ভাঙা যাইতেছে। আমি বিনা কারণে আয়রনের পিকেক্সের জন্য লাফালাফি করতেছিলাম। চলো এবার এখান থেকে দেখি এখানে কোন কোন মনস্টার রয়েছে, কোথায় সব জম্বি কঙ্কাল সব কোথায় হ করতেছে। আরে এখানে তো কেউই নাই, আমি মনে করছিলাম এখানে সব মনস্টারে ভরা থাকবে, কিন্তু এখানে তো কোনো মনস্টারই নাই। লল আমাদেরকে বোকা বানাই দিল নাকি সবাই মিলে, এখানে মনস্টার নেই তাহলে মনস্টার কোথায়, মনস্টার সব গেল কোথায় রে ভাই? ও এবার আমার মনে পড়ছে মনস্টার সব কোথায়, একদম নিচে আমি 2 ব্লক ফাঁকা রেখে গ্যাপের মতো তৈরি করছিলাম, সব ওইখানে যে জমা হয়েছে এবার আমি বুঝতে পারছি। দাঁড়া ওদের সাথে ফাইট করার জন্য তো আমাদের পাওয়ারফুল হয়ে আসতে হবে, না হলে ওদের সাথে আমরা ফাইট করে কখনোই পারবো না। অনেক হয়েছে এখান থেকে মাইনিং করা, চলো আবার এখন আমরা এখান থেকে বের হয়ে যাই, পরে আবার এখানে আসবো আমরা মাইনিং করার জন্য। একটু পরে রাত হয়ে যাবে, রাতের বেলা এখানে থাকলেই বিপদে পড়তে হবে, তার থেকে হলো আর এগুলো এখান থেকে ভেঙে নিয়ে চলো তো, এগুলো অন্য কাজে ব্যবহার করবো আমরা। এগুলো এখানে ভালো দেখা যাইতেছে না, এগুলো আমরা বাসায় নিয়ে যেয়ে রেখে দিবো। ওকে রাত হয়ে যাইতেছে, এখন আমাদের বাসায় যেতে হবে। ভিলেজার কাকু দেখি দাঁড়াও, তোমার কাছ থেকে তো আর কিছু কেনার নাই, আমরা এখন যাইতেছি এখান থেকে, আমরা পরে আবার আসবো। এক কাজ করতে পারি, মনস্টার হান্টিং করতে পারি, তাহলে মনে করো EXP জোগাড়। ও ভালো কথা, আমি সে লাইট আপ করবো এরিয়া ভুলে গেছিলাম, ওইটা আসল কথাই তো আমি ভুলে গেছি, আমাদের এরিয়া লাইট আপ করতে হবে, কারণ এখানে যেই পরিমাণে মনস্টার স্পন হইতেছে আমাদের অবস্থা একেবারে খারাপ করে দিবে ওরা সবাই মিলে। এই জায়গাটা সবার আগে লাইট আপ করতে হবে, কারণ এখানে মনস্টার বেশি স্পন হইতেছে, এটাই সব থেকে ভালো হবে। আর গাছের এখানে দিয়ে দিতে পারি আরও 4টা টর্চ, তোমার কাছে অনেকগুলো আছে, পুরো জাস্ট এরিয়াটা লাইট আপ করতে পারলে হইতেছে আমাদের। ওকে এখানের ব্যবস্থা করা হয়ে গেছে, এখন আমাদের এই জায়গার একটা ব্যবস্থা করতে হবে, কারণ এখানে মনস্টার বেশি স্পন করে। এবার ঠিক আছে, এই জায়গাটা পুরো লাইট আপ করা হয়ে গেছে, এখানে কোনো মনস্টার স্পন হইতে পারবে না, আর এখানেও কোনো মনস্টার স্পন হইতে পারবে না। সো এই জায়গাটা পুরো সেফ, এখন ঠান্ডা মাথায় এখানে এখন আমরা থাকতে পারি, এখানে আর কোনো চিন্তাই নাই। ওকে চলো, এখন আমাদের ও বাসার ভেতরেও তো লাইট আপ করা হয় নাই, এবার ঠিক আছে। ওকে এখন ঠান্ডা মাথায় আমরা বাসায় রিল্যাক্সে ঘুমাইতে পারবো, আর কোনো চিন্তাই নাই। মনস্টার আসো, এবার সকালবেলা মনস্টার মরবে, ওদের থেকে আমরা EXP নিব,
কোথায় কোথায় মনস্টার কোথায় কোথায়, ওই দেখো ওইখানে সব জম্বি ক্রিপার কঙ্কাল সব ওই গাছের নিচে পালাইছে, তাই তো? ওরা এখানে পালানো ছাড়া কিছু করতেও পারবে না। আর একভাবে এক্সপি জোগাড় করা যায় ওই তোমার ওই গরু ভেড়া ওদের ব্রিডিং। ও ওখানেও মনস্টার ঘোরাঘুরি করতেছে, এখান থেকে উঠতে পারবে না, এখান থেকে উঠতে পারবে না, মানে মারবে কি, আরে মারবে কি, নিজে এখান থেকে উঠতে পারবে না। এবার কোথায় যাবো? আও কাম দে, কাম সারছে, কাম সারছে। এবার এবার তাড়াতাড়ি ধরো, তাড়াতাড়ি ধরো, আমাদের হেলথ ফুল করতে হবে। এদিকে আবার এটা ধরে মারতে হবে, এটা ধরে মারতে হবে, মারো 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 মারো। কাছে আসলে, কাছে আসলে তিন মারতে পারে না রে, মরে না কেন রে ভাই, পিকঅ্যাক্স দিয়ে কি কাজ হয় না রে, আমরা মরবো আর একটু এলেই। তাড়াতাড়ি তাড়াতাড়ি আও, না না না, একটা না, কেমনে মরে গেলাম, একটা কঙ্কাল মারতে পারলাম না। দাঁড়াও, কঙ্কালের অবস্থা এখন আমি খারাপ করতেছি, অ্যাক্স তৈরি করে নিয়ে যাই, পিকঅ্যাক্স দিয়ে কঙ্কাল মারা সম্ভব না কোনো মতেই। এটা আমাদের আগেই খেয়াল রাখা উচিত ছিল। অ্যাক্স কোথায় রে, তিনটা হইলে হইতেছে। এবার দাঁড়াও, কঙ্কালের একদম মনে করো কুড়াল দিয়ে মারবো, কোথায় রে, তীর ধনুক নিয়ে আসছে আমাদেরকে মারার জন্য, তাই না? কোথায় কোথায় কঙ্কাল কোথায়, আসো আসো, তোমারই তো আমি খুঁজতেছিলাম, তোমারই তো আমি খুঁজতেছিলাম, মারো 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 মারো, এবার মারো। দেখো আমাদের আগের এক্সপি তোমরা ফেরত পাইছে, আমাদের এক্সপি এক হয়ে গেছে। এদের সাথে ট্রেডিং করলেও তো, ও ভালো কথা, এদের সাথে ট্রেডিং করলেও তো আমি এক্সপি পেয়ে যাইতেছি। এক্সপি নিয়ে এত চিন্তা কি আছে রে ভাই, আমি বোকার মতো এক্সপি নিয়ে এত টেনশন করতেছিলাম। আমাদের আইটেম সব এখানে পড়ে রয়েছে, আইটেম এখান থেকে পিক করে নাও, ল্যাপিস লাজুলি সব ভেঙে নিয়ে নাও এখান থেকে। আরে আমরা আবার পড়ে গেছি, দাঁড়াও আমি কাঠ নিয়ে আসতেছি, এর কাছে কাঠ সেল করে আমরা আমাদের এক্সপি বানায় ফেলবো চার। আমাদের একটা ফার্মার ছিল, ও মেবি মারা গেছে, কারণ ফার্মারের কাছ থেকে তো আমরা ইয়ে করতে পারতাম, সব উইড বিক্রি করে আমরা, উইড বিক্রি করে আমরা তোমার অ্যামরেল নিতে পারতাম, কিন্তু এখন লাঠি বিক্রি করে নিতে হবে। চলো চলে আসছি আমি, কোথায় ভিলেজার, কোথায় পানির নিচে থাকে ভিলেজাররা সবাই, এরা সবাই আদিবাসী। যাই হোক, ও দাম কমাই দিচ্ছে, যাই হোক আমার তো ভাই লাগবে তো এক্সপি। আরে স্টকে আর নাই, লল কেমন লাগে এবার দেখো, স্টকে যদি না থাকে জিনিসপত্র এর কাছ থেকে কিছু কিনতে পারবো না, এমরেল দিয়ে এটার দাম অনেক বেশি। এখন কি করব, এখন আমার ওয়েট করার ছাড়া আর কিছু করার নাই, অথবা আছে অনেক কিছু করারই। ওকে, চারই এক্সপি জোগাড় করা হয়ে গেছে আমাদের, ওর কাছ থেকে আমি বহু কিনে এক্সপি জোগাড় করি। আরে যাইতে দেয় না কেন, যা বলতেছিলাম ওর কাছ থেকে ধনুক কিনে আমি এক্সপি জোগাড় করে নিছি। এবার আমি সিল্কের পিকঅ্যাক্স তৈরি করে পুরো এরিয়া একদম ভেঙে একদম আমার এখান থেকে যা নেওয়া সব কিছু নিয়ে চলে যাবো। আর একটা জিনিস খেয়াল করে দেখো, এই জায়গা আস্তে আস্তে সবুজ হইতেছে আমাদের ঘরের এরিয়া, একসময় পুরাটাই সবুজ হয়ে যাবে, মরিচা মরিচা পড়ে যাইতেছে বলতে পারো এক কথায়। ওকে, এই পিকঅ্যাক্স আর আমাদের সিল্কের পিকঅ্যাক্স, যাই হোক আমাদের মানে আর কি সিল্কের বই, আমাদের কাছে এখন দুইটা সিল্কের পিকঅ্যাক্স হয়ে গেছে। সো আমার কাছে যে আইটেম আছে সব এখন আপাতত এখানে রেখে যাইতে হবে, কারণ এগুলো কিছু নিয়ে আমি যাইতে চাই না সাথে করে, কারণ এগুলো আমি মরলে সবই যাবে, ইনভেন্টরিতেও তো জায়গা নাই রে ভাই তেমন বেশি। ওকে, সো মোটামুটি এখান থেকে কিছু জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, এখন আমরা চাইলে যাইতে পারি ওখানে মাইনিং করার জন্য। আজকে একদম মনে করো পুরো এরিয়া মাইন করে একদম ফাঁকা করে দিব। চলে আসছি আমি আবার মাইনিং এর জন্য, কোথায় সবাই কোথায় সামনে আসো। এই ওরগুলা জাস্ট আমাদের ইয়ে সিল্কের পিকঅ্যাক্স দিয়ে মাইন করতে হবে, এছাড়া এমনি যেসব পাথর আছে ওগুলো যে কোনো পিকঅ্যাক্স দিয়ে মাইন করলে হইতেছে। এইটা কিন্তু অনেক বড়, একবার দেখো, আমি খেয়াল করি নাই এত বড় ছিল এটা। ওকে, এখন আমাদের নিচে চলে যাইতে হবে মাইনিং এর জন্য, সব ডায়মন্ড এখান থেকে ভেঙে নিয়ে চলে যাব আমরা। আর একটা কাজ করা যায়, পানিগুলা বন্ধ করে দেওয়া যায়, তাহলে মনে করো মাইন করতে আরও সুবিধা হবে। তুমি এক কাজ করি, এগুলো আমি সব অফলাইনে মাইনিং করবো, কারণ এগুলো মাইন করতে অনেক সময় লাগবে আর অনেক দেরি লাগবে। সো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক, এগুলো আমি অফলাইনে মাইনিং করে রাখবো। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থেকো।